রাজ্যে জনসাধারণকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে এগিয়ে এলো বালাজি হেলথ কেয়ার। রবিবার এই সংস্থার উদ্যোগে আগরতলায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বহিরাজ্যের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মুকুট দেবনাথ এবং ডক্টর গোবর্ধন ডি গুপ্তা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের বিশেষ করে কিডনি ও নিউরোলজি চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এ ব্যাপারে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে ডক্টর মুকুট দেবনাথ জানান, সারা রাজ্য থেকে এদিন কমপক্ষে 70 থেকে 80 জন রোগী তাদের সমস্যা নিয়ে এসেছেন ওনাদের কাছে, এবং ওনারাও তাদের কাছে পেয়ে এই স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে খুবই খুশি। আমি ডক্টর মুকুট দেবনাথ, নিউরোলজিস্ট। আমি আমার সাথে এসেছেন ডক্টর গোবর্ধন দাশগুপ্ত, তিনি এসেছেন অ্যাপোলো গ্রিনটাস হসপিটাল থেকে কলকাতায়। আজকে আমরা দুজন মিলে নেফ্রোলজি এবং নিউরোলজি হেলথ ক্যাম্প করছি বালাজি হেলথ কেয়ার সুবিচমুনিতে। আনুমানিক 70 থেকে 80 জন পেশেন্ট এসেছেন ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গা থেকে। খুব সুন্দর একটা হেলথ ক্যাম্প আমরা আজ আয়োজন করেছি। আমরা খুবই খুশি যে এতজন পেশেন্ট এসছেন, আমরা সেইভাবে ওদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট এবং উপদেশ দিতে পেরেছি। আমরা পরবর্তীকালেও সেরকম হেলথ ক্যাম্প করার জন্য চেষ্টা করব। নমস্কার, মে ডক্টর গোবর্ধন গুপ্তা হুম, মে কিডনি কা ডক্টর হুম আর বেসিক্যালি মে প্র্যাকটিস করতা হুম কলকাতা মে। তো আজ বালাজি হেলথ কেয়ার মে আগরতলা মে জো হেলথ আজ ক্যাম্প লাগা হুয়া হ্যায়, দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ বাই দ্য অর্গানাইজার্স অ্যান্ড ইভেন উই গেট অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল ইন নর্থ ইস্ট। अच्छा लगा है कि यहाँ पे हम लोगों को कलकत्ता से यहाँ पे आके लोगों को सेवा करने का एक मौका मिलता है। এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজনে একদিকে যেমন রাজ্যের বিভিন্ন অংশের জনগণ বহিরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিজের রাজ্যে পেয়ে যাচ্ছেন, তাদের আর রাজ্যের বাইরে যাবার প্রয়োজন হচ্ছে না, তেমনি বহিরাজ্যের চিকিৎসকদেরও রাজ্যের জনগণের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে একটি সম্যক ধারণাও তৈরি হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বহিরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণের অংশগ্রহণ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে, এই বিষয়ে সন্দেহ নেই। এমনটাই ধারণা বিভিন্ন মহলের, বিশেষ করে যেখানে রাজ্যের জনগণ নিজের রাজ্যেই বহিরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাচ্ছেন। এই জায়গায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের গুরুত্ব নিহিত রয়েছে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে আগামী দিনগুলিতে এই ধরনের স্বাস্থ্য শিবির আরও বেশি করে আয়োজনের দাবি উঠতে শুরু করেছে, যাতে রাজ্যের বিভিন্ন অংশের জনগণ স্বাস্থ্য পরিষেবা আরও বেশি করে লাভ করতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।